মামুনের আপনাদের জন্য ছয়টা আমল। এক নম্বরে পাঁচ নামাজ, কয়ত পরে সাইদুল এক বস্তু কথা বলবেন না, এক নম্বরে কয়ত নামাজ জোরে বলে না, দুই নম্বর সতীত্ব চরিত্র হেফাজত খাস পর্দা পড়াইলো দুইটা, তিন নম্বরে রমজানের রোজা, কিসের রোজা কথা বলে না, চার নম্বরে স্বামীর সেবা মনে থাকবে, কয়টা হইল, এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বরে খাস পর্দা, তিন নম্বরে রমজানের রোজা মনে থাকবে, চার নম্বরে কার সেবা কথা বলে না, পাঁচ নম্বরে লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, স্বামী বিদেশে থাকে আর সুযোগে দেবরের সঙ্গে অনেক ভাবি আছে মিস কল দেয় আছে না নেই, বিয়ের আগে অনেক মাইয়া দেখবেন অন্য ছেলেরে মিস কল দেয় ওরে তুমি জয়টারে মিস কল দিবা তার দশ ডবল তোমার যেটার সাথে বিয়ে হবে ওটার অন্যরে মিস কল দিয়ে আসবে, যে যেমন সে স্বামী পাবে তেমন, ঠিক কিনা, যুবক কয় আমি বিশটারে মিস কল দিই তোর বউ কাশি জনে মিস কল দিবে, সাবধান এ যুবক তুমি যদি এক নাম্বার হও বউ পাইবে এক নাম্বার কোনো সন্দেহ নাই, পাঁচ নম্বরে বলেছি লজ্জাস্থানের হেফাজত, ছয় নম্বরে মা বোনেরা জিব্বার ব্যবহার সঠিক করবেন, জিব্বার ব্যবহার হেফাজত করবেন, জিব্বাটা হেফাজত করবেন, মহিলাদের জিব্বা খুব খারাপ, সুযোগ পাইলে মানুষের বিপদ কথায় 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 যদি ঝগড়া লাগে তেরো হাজার বছরে কি হচ্ছে সেগুলোও সামনে বাহির করে কথা বলেন ঠিক কিনা, মহিলাদের কয়টা বিষয় বলছিলাম, হইছে হইছে আর কোনো বাকি আছে,